আর ব্যালেন্স করতে আপনার খুবই ইজি হবে, খুবই ছোট এবং ফুল এইচডি ব্যাটারি ব্যাকআপ থেকে 8 থেকে 10 ঘন্টার মধ্যে ব্যাকআপ, 8 থেকে 10 ঘন্টা যেটা বলবেন সেটাই থাকবে না ভাই, এর বেশি পাবে, বাট আমি হচ্ছে কম বলছি, কমাই বলতে চাই, ওকে থ্যাংক ইউ। এটা হচ্ছে যারা পকেটে বহন করতে চায়, সবসময় পোর্টেবল হিসেবে ইউজ করতে চায়, আচ্ছা আচ্ছা, 16 ঘন্টার মধ্যে ব্যাকআপ থাকে। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ডলবি সাউন্ড অডিও। ও আচ্ছা, এগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? 7 দিনে ফুল রিপ্লেস ওয়ারেন্টি পাবেন 7500 টাকা প্রাইজের মধ্যে, গিম্বেলের মধ্যে সেরা গিম্বেল, সেরা গিম্বেল। আপনি 0.0 থেকে 150 ইঞ্চি করতে পারবে, 400-500 জন দেখতে পারবে, 400-500 আরো বেশি দেখতে পারবে। ও খুবই ছোট করছে গিম্বেলটা, আচ্ছা, যেটার মাধ্যমে হচ্ছে আপনার পকেটে বহন করতে পারবে, সব ক্যামেরা ইউজ করতে পারবে, 7 দিনে রিপ্লেস ওয়ারেন্টি পাবে। একটা হচ্ছে আপনার নরমাল, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড। আচ্ছা, অ্যান্ড্রয়েড হচ্ছে ফুললি আপনার হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবে, প্লাস হচ্ছে আপনার ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব দেখতে পারবে, আচ্ছা, ব্রাউজ করতে পারবে, সে খুবই পোর্টেবল হিসেবে ইউজ করতে চায়। এটা ব্যাটারি রিস্টোর করা যায় 8500 টাকা, এটা আপনার হচ্ছে 160 ইঞ্চি পর্যন্ত করতে পারবে। এগুলো কি ভাই গ্যারান্টি ওয়ারেন্টি হয়? 7 দিনে রিপ্লেস ওয়ারেন্টি পাবে, 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবে। দেখা যায় যে প্রাইসটা অনেক কমে যায়, আবার অনেক সময় দেখা যায় ওর থেকে অনেক বেড়ে যায়, আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে সবসময় একটু ফোন দিয়ে আপডেট প্রাইসটা নেওয়া উচিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো আজকে আমরা কিছু গ্যাজেট আইটেম নিয়ে কথা বলবো। আজকে আমি চলে আসি মাল্টিপ্ল্যান সেন্টার। আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে মাল্টিপ্ল্যান সেন্টার হচ্ছে গ্যাজেট আইটেমের মধ্যে বিখ্যাত একটি মার্কেট, আর এখান থেকে আমরা কিছু গিম্বল দেখাবো, এবং সামনে যেহেতু আমাদের ফুটবল বিশ্বকাপ আসছে, এর জন্য আমরা কিছু প্রজেক্টর দেখাবো, এগুলোর প্রাইস কেমন এবং স্পেসিফিকেশন কি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। আর আজকে আমি চলে আসছি পিসি হাউজে, এটি অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল 3-তে। শপ নং হচ্ছে 363। আপনাদের সুবিধার্থে শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাদের শপের ফেসবুক পেজ রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে কালেকশন করতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, এবং ঢাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা বলা ছিল, আজকে ভিডিওতে হেল্প করছে আমাদের বিল্লাল ভাই। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটি। ওকে, সো গাইস, আজকে পিসি হাউস থেকে ভিডিওতে হেল্প করছে বিলাল ভাই। আসসালামু আলাইকুম বিলাল ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো ভাই, আপনার এখানে তো অসংখ্য গিম্বলের আইটেম দেখতে পাচ্ছি, এবং পিছনেও রয়েছে অনেকগুলো গিম্বল। তো আশা করছি বাংলাদেশের যে গিম্বলগুলো আছে সবগুলো আপনার কাছে পাওয়া যাবে। জি ইনশাআল্লাহ সবগুলো। ওকে, সো আজকে আমরা প্রায় প্রত্যেকটা গিম্বলের প্রাইস জানবো, এবং কিছু স্পেসিফিকেশন জানবো, কারণ সব স্পেসিফিকেশন বললে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট আমরা কোনটা থেকে শুরু করবো বিলাল ভাই? আমরা সর্বনিম্ন থেকে শুরু করবো। সর্বনিম্ন থেকে? জি, এটা হচ্ছে জায়নের স্মুথ এক্স। আচ্ছা, স্মুথ এক্স। এটা এখন আপনার হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে 2x গিম্বেল, এটা বর্তমান প্রাইস হচ্ছে এখন 3500 টাকা। 3500 টাকা মাত্র? জি, 3500 টাকা। এখান থেকে কি ফিক্সড প্রাইস নাকি বার্গেনিং করার সুযোগ রয়েছে? না ভাই, আমাদের অলমোস্ট ফিক্সড প্রাইস, এবং হচ্ছে ঢাকার মধ্যে, ঢাকার বাইরে সবে হোম ডেলিভারি দিতে পারবে, কুরিয়ার মাধ্যমে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের তো ওয়েবসাইট রয়েছে না ভাইয়া? জি, ওয়েবসাইট আছে, এবং আপনাদের ফেসবুক পেজ রয়েছে। ভাইদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে চাইলে কিন্তু প্রাইসগুলো মিলাই দেখতে পারেন। জি, নেক্সট কোনটা দেখবো আমরা ভাইয়া? নেক্সট দেবো হচ্ছে আপনার জায়নির আইটেম মডেল আছে আপনার স্মুথ XS। XS, জি, এটাও আপনার হচ্ছে 2XS গিম্বেল, আর এটা হচ্ছে আপনার বর্তমান প্রাইস হচ্ছে 4800 টাকা। 4800 টাকা, জি। ওকে, নেক্সট কোন দেখবো? এরপরে যাবো হচ্ছে আমরা মোজা। আচ্ছা, মোজা কমের মধ্যে খুবই একটা ভালো গিম্বেল, আর এটা হচ্ছে আপনার 3XS গিম্বেল। হ্যাঁ, মোজা আপনার হচ্ছে অনেকে এটা এখন মানে অন্যান্য ব্র্যান্ডের সাথে মানে খুবই তুলনামূলক। আচ্ছা আচ্ছা, অন্যান্য ভালো ব্র্যান্ডের সাথে তুলনা করা হয়? জি জি, তুলনা করা হয়। আর এগুলো ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দেয়? এটা ব্যাটারি ব্যাকআপ আপনার হচ্ছে 3 থেকে 4 ঘন্টা পাবে। 3 থেকে 4 ঘন্টা, এবং চার্জ হতে কতক্ষণ সময় লাগবে? চার্জ হতে আপনার হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। ওকে, নেক্সট কোন দেখবো ভাইয়া? আর এটা প্রাইসটা বলি না, এটা প্রাইস হচ্ছে আপনার 6000 টাকা। 6000 টাকা? জি, 6000 টাকা। নেক্সট কোন দেখবো আমরা? এরপরে যাবো হচ্ছে মোজারি আইটা মডেল, এটা হচ্ছে আপনার মোজা মিনি এক্স এমএক্স 2। আচ্ছা, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে অটো সেন্সর, এটা আপনার ফোনটাকে অটোমেটিকলি কানেক্ট করবে। আচ্ছা, আর ব্যালেন্স করতে আপনার খুবই ইজি হবে। রাইট রাইট। আর এটা ব্যাটারি ব্যাকআপ থাকবে 6 থেকে 8 ঘন্টা। 6 থেকে 8 ঘন্টা। আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 7000 টাকা। 7000 টাকা, জি। আচ্ছা, যে কোনো ফোনই তো এখানে ইনস্টল করা যাবে? জি, যে কোনো ফোন, এখনকার যত ফোন আছে সবগুলো গিম্বেলই এই ফোনগুলো ইউজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, তারপর? আর এরপরে যাব হচ্ছে আপনার জায়নের। আচ্ছা, স্মুথ আর এটা মধ্যে তফাৎ শুধু একটা ব্যাগ, আর একটা হচ্ছে আপনার ব্যাগের তফাৎ। আচ্ছা, এটা ব্যাগ
পেয়ে যাবে ওটাতে ব্যাগ পাবে না জি জি আচ্ছা তারপর আর এরপর যাব হচ্ছে স্মুথ 5 এটা হচ্ছে সর্বকালের আমাদের যখন যে প্রাইস থাকে আর অবশ্যই অনেকে দেখা যায় যে এক দেড় বছর পরও আপনার ফোন দিয়ে বলে যে এই প্রাইসটা আমি দেখেছি দেখা যায় যে ওই প্রাইসটা অনেক কমে যায় আবার অনেক সময় দেখা যায় ওর থেকে অনেক বেড়ে যায় আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে সবসময় একটু ফোন দিয়ে আপডেট প্রাইসটা নেওয়া সবচেয়ে বেটার থ্যাংক ইউ এবং আপনাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে তো সবসময় আপডেট দেওয়া থাকে সবসময় আপডেট দেওয়া হয় এর প্রাইস হচ্ছে 14000 টাকা এবং এটার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ ভাইয়া এটার ব্যাটারি ব্যাকআপ পাবে হচ্ছে 12 থেকে 16 ঘন্টা 12 থেকে 16 ঘন্টা আচ্ছা ভাইয়া কুমায় বলতেছে এর চেয়ে বেশি আপনারা পেয়ে যাবেন নেক্সট পরে দেখব পরে যাব হচ্ছে আপনার জায়োনের জায়োনের জি M2 আচ্ছা আর এটা তো একটা ফ্যাসিলিটি হচ্ছে এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাবে হ্যাঁ সেটা হচ্ছে ফুল 360 আচ্ছা এটা হচ্ছে আপনার মোবাইল ইউজ করতে পারবে আচ্ছা তারপর হচ্ছে আপনার ডিজিটাল ক্যামেরা ইউজ করতে পারবে ক্যামেরা রাইট আর গোপ্রো ইউজ করতে পারবে আচ্ছা মানে এটা ফুল ফ্রেম না ডিজিটাল ক্যামেরা ইউজ করতে পারবে জি 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 আচ্ছা এটা হচ্ছে আপনার তিনটা জিনিস ইউজ করতে পারবে হুম আর এটা হচ্ছে আপনার মানে কি বলে একের মধ্যে তিন যেটাকে বলে হ্যাঁ রাইট চাই যে একের মধ্যে তিন আর এর ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকে আচ্ছা আচ্ছা 16 ঘন্টার মতো ব্যাকআপ থাকে 16 ঘন্টা জি আচ্ছা আর একটা কথা না বললেই নয় ভাই সেটা হচ্ছে আপনাদের এই যে ইয়াগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে 7 দিনে ফুল রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে আপনার মূলত আমরা 7 দিনের রিপ্লেস ওয়ারেন্টি দিই গিম্বেলে আসলে নষ্ট হওয়ার মতো কিছু নেই ওকে এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 15000 টাকা 15000 টাকা জি 15000 প্রাইস নতুন একটা গিম্বেল বাসুসের এখন নতুন ভাবে গিম্বেল তৈরি করছে বাসুসের অনেক প্রোডাক্ট আছে অবশ্যই অনেকেই জানে এটা ভালো ব্র্যান্ড আর এটা হচ্ছে খুবই ছোট একটা গিম্বেল যেটা আপনার পকেটে নিয়েও বহন করতে পারবে আর এটা ব্যাটারি ব্যাকআপও খুব ভালো আপনার হচ্ছে 6-8 ঘন্টার মতো ব্যাকআপ পাবে 6-8 জি এটাও খুব একটা সুন্দর একটা কিউট একটা গিম্বেল ওকে আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 7000 টাকা 7000 টাকা ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 6-8 ঘন্টা নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট যাব হচ্ছে জায়োনের সবচেয়ে একটা মানে কি বলে হাই প্রোডাক্ট ফেভারিট একটা গিম্বেল আর কি এখন পর্যন্ত এই গিম্বেলটা এখনো খুব বেশি চলে আচ্ছা স্মুথ 4 জি জায়োন আর এটা হচ্ছে শুধুমাত্র ফোনে ইউজ করা যাবে জি ফোনে ইউজ করতে পারবে আর অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবে সেই ক্ষেত্রে হচ্ছে একটা মাউন্ট লাগে অ্যাকশন ক্যামেরা গিম্বেল মাউন্ট লাগে জি জি প্রাইস কত পড়বে আর এটা এখন বর্তমানে হচ্ছে আপনার 7500 টাকা 7500 টাকা ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ এটা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকে 8 থেকে 12 ঘন্টার মতো ব্যাকআপ 8 থেকে 12 ঘন্টা আর এটা চার্জ হতে কতক্ষণ সময় লাগবে এটা আপনার 1 ঘন্টার মধ্যে কমপ্লিট ওকে নেক্সট কোনটা দেখছি আমরা নেক্সট যাব হচ্ছে আমরা DJI OM5 OM4 আছে OM5 আছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার 4AC জি 4AC এটা হচ্ছে DJI হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 গিম্বেল এটা আচ্ছা আচ্ছা ওকে এটা আপনি স্মুথলি বলেন ব্যাকআপ বলেন মানে খুবই ভালো হয় আপনার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাবে হচ্ছে 12 থেকে 16 ঘন্টার মতো ব্যাকআপ পাবে ওয়াও চমৎকার কোম্পানি ক্লেম করছে আরো বেশি বাট আমরা হচ্ছে 12 থেকে আপনারা কমায় বলেন যাতে সেটাই পায় আর কি জি 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 আচ্ছা আর এটা এখন হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে 9000 টাকা প্রাইজের মধ্যে তো ভালো না প্রাইজের মধ্যে গিম্বেলের মধ্যে সেরা গিম্বেল ওকে সো এটা আপনি ভাই এখান থেকে নিতে পারেন আর এছাড়া কিনতে হচ্ছে 5 এরপর যাবো যে 5 হ্যাঁ এর হচ্ছে সর্বলাস্ট ভার্সন DJI এর মধ্যে আর এটা এত কিউট বলতে হচ্ছে কিউট বলতে এটা মানে খুবই কিউট ফিনিশিংটা অনেক ভালো ফিনিশিং আর হচ্ছে এটা খুবই ছোট করছে গিম্বেলটা আচ্ছা যেটার মাধ্যমে হচ্ছে আপনার পকেটে বহন করতে পারবে এই যে এটার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ এটার ব্যাটারি ব্যাকআপ পাবে হচ্ছে 12 থেকে 14 ঘন্টা ও এত ছোট গিম্বেল এতক্ষণ থাকবে জি এটা এরকম থাকবে আর এটা হচ্ছে একটা সুবিধা বেশি হলো সেটা হচ্ছে আপনি সেলফি স্টিকের মতো লম্বা করতে পারবে ও বুঝতে পেরেছি হয়তো সেলফি তোলার জন্য জি প্রাইস কত পড়বে এটা এটা হচ্ছে আপনার 14000 টাকা 14000 টাকা জি 14000 টাকা নেক্সট কোনটা দেখবো ক্যামেরা গিম্বেলের দিকে ক্যামেরার মধ্যে হচ্ছে আপনার DJI এটা হচ্ছে রনি এসসি আচ্ছা এটা কম বাজেটের মধ্যে মানে এটা পপুলার গিম্বেল যেটাকে বলে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার যেগুলো ক্যামেরা ইনস্টল করা যাবে না এটা একটা ওয়েট আছে সেটা হলো আপনি মিররলেস সব ক্যামেরা ইউজ করতে পারবে
আর হচ্ছে 1 কেজি 700 গ্রাম পর্যন্ত এটার ওয়েট নেবে। ও আচ্ছা আচ্ছা, এটা ওয়েট লিমিটেড আছে, বুঝতে পেরেছি। গিম্বেল আপনার হচ্ছে ক্যামেরাগুলোতে যেগুলোতে যাবে সেগুলো ওয়েট লিমিটেড আছে, ওয়েট লিমিটেড থাকে আর কি। জি আচ্ছা, কোম্পানি বলছে আরো বেশি, বাট আমরা হচ্ছে 1 কেজি 700 গ্রাম পর্যন্ত আপনার এখন পর্যন্ত আপনার রানিং ইনস্টল করে দিয়েছে। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? আর এটার প্রাইস বর্তমানে হচ্ছে আপনার 20,000 টাকা। এটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? 7 দিনের রিপ্লেস ওয়ারেন্টি পাবে, রিপ্লেস ওয়ারেন্টি আপনাদের এখান থেকে। জি আচ্ছা, আর এটা এটা ছিল হচ্ছে 22,000 টাকা ছিল, এখন বর্তমানে 20,000 টাকা, 2,000 টাকা লেস করেছেন। জি, এটা হয়তো আপনার কম বেশি হতে পারে এর মাসে। ওকে, তারপরে কোনটা দেখবো? এরপরে যাব হচ্ছে জায়োনের। জায়োনের এটা কি? জায়োনের হচ্ছে উইবলেস, উইবলেস। জি, যাদের হচ্ছে ক্যামেরা বড়। আচ্ছা, আর হচ্ছে খুবই পোর্টেবল হিসেবে ইউজ করতে চায়। হুম হুম, এটা হচ্ছে খুবই পোর্টেবল, খুবই ছোটর মধ্যে। আচ্ছা, এবং প্লাস হচ্ছে আপনার এটা 2 কেজি আপনার 800 গ্রাম পর্যন্ত নিতে পারবে। আচ্ছা, আর কোম্পানি ক্লেম করছে আপনার 3.5 কেজির মতো। 3.5 কেজি? জি। ও এত? জি। এটার প্রাইস কত পড়বে? আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার হচ্ছে 22,000 টাকা। 22,000 টাকা? জি, 22,000 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই গিম্বলটা আপনার ব্যাকআপও খুব ভালো থাকে। আর এটাতে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে, যারা আপনার হচ্ছে ওই লং ট্যুরে যাবে, হ্যাঁ লং ট্যুরে যাবে, যারা হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে টেনশন করে, তাদের জন্য হচ্ছে এটা খুবই বেস্ট হবে। কতক্ষণ থাকে এটা ব্যাটারি ব্যাকআপ? এটা ব্যাটারি ব্যাকআপ থাকবে হচ্ছে 12 থেকে 16 ঘন্টা, কিন্তু 12 থেকে 16 ব্যাটারি নিতে পারবে। ও, এটা ব্যাটারি অ্যাভেলেবল, এক্সট্রা ব্যাটারি ইনস্টল করা যায়। সেই ব্যাটারির দাম কত হয়? ব্যাটারি কত আপনার হচ্ছে জোড়া নেবে 500 থেকে 600 টাকা। ও, অরিজিনালটা? অরিজিনাল এই ব্যাটারি অ্যাম্পিয়ার অনুযায়ী আপনার ব্যাটারি পাওয়া যায়। খুব বেশি দাম দাম না তো? না, বেশি একটা দাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা শুরু করছি আপনার, আমাদের কিছু প্রজেক্টরের কালেকশন আছে, এটা থেকে শুরু করছি। আমাদের সর্বনিম্ন হচ্ছে প্রজেক্টর আছে C8, এটা হচ্ছে চিয়ারলেক্সের C8, এটা হচ্ছে 1800 লুমেনের। এটা আপনার হচ্ছে কম্পিউটার থেকে দেখতে পারবে, HDMI VGA পোর্ট আছে এবং হচ্ছে আপনার USB পোর্ট আছে। আর এটা এখন বর্তমান প্রাইস হচ্ছে 8,500 টাকা। 8,500? জি, 8,500। জি, এটা ফিক্সড প্রাইসে আমাদের হচ্ছে আপনার যখন কম বেশি হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, নেক্সট কোনটা দেখবো ভাই? নেক্সট দেখবো হচ্ছে আপনার চিয়ারলেক্সের, এটা হচ্ছে চিয়ারলেক্স ব্র্যান্ডের। আচ্ছা, চিয়ারলেক্সের C9। জি, এটা হচ্ছে 2800 লুমেন। এটা দুইটা ভার্সন হয়, দুইটা ভেরিয়েন্ট হয়। আচ্ছা, একটা হচ্ছে আপনার নর্মাল, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড। আচ্ছা, অ্যান্ড্রয়েড হচ্ছে ফুললি আপনার হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবে, প্লাস হচ্ছে আপনার ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব দেখতে পারবে, ব্রাউজ করতে পারবে, মানে ফোনে যা যা করা যায়। জি, ফোনে যা যা করা যায়। আর এটাতে হচ্ছে আপনার ডিসের পোর্ট আছে, HDMI VGA, তারপর হচ্ছে USB পোর্ট আছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 9,000 টাকা। 9,000? আর অ্যান্ড্রয়েডটা ভাই? অ্যান্ড্রয়েডের প্রাইস পড়বে হচ্ছে 12,500 টাকা। 12,500? জি, ঠিক আছে, এটা 12,500 টাকা পড়বে। এরপর হচ্ছে আমরা যাবো একটা ছোট একটা আর এটা হচ্ছে আপনার 4K আল্ট মানে হচ্ছে আপনার 4K ভিডিও সাপোর্টেড, এটা ফুল HD, হ্যাঁ ইউটিউবে ফুল HD ভিডিও প্লে করতে পারবে। ওকে, আর এটা দুইটা ভেরিয়েন্ট হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা হচ্ছে 1GB 8GB আছে, আর এটা হচ্ছে 2GB 16GB আছে, 2GB 16GB 1GB। আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে NSI বলে আর কি, এটা হচ্ছে দেড়শো, দেড়শো লুমিনিশেপ করলে 800 লুমেনের কাছাকাছি হয়। আর এটা ব্যাটারি ব্যাকআপ থাকবে সর্বোচ্চ দুই ঘন্টার মতো, দুই ঘন্টা। জি, আর চার্জও খুব কম সময়ের মধ্যে চার্জ দিয়ে নেয়। কতক্ষণ? প্রায় এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। এটার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ? এগুলো ব্যাটারি না, এটা হচ্ছে আপনার ডিরেক্টলি কারেন্টে ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি,
খুবই ছোট এবং আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, এটাও সেম, এটাতে হচ্ছে আপনার ইউএসবি এবং এইচডিএমআই পোর্ট আছে। আচ্ছা, আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 17500 টাকা। 17500, এটা তো ভাই যে আপনার একদম হোয়াইট দেয়ালে, যে হোয়াইট দেয়ালে ইউজ করতে পারবে, বা সাদা কাপড়, বা আপনার হচ্ছে হোয়াইট বোর্ড, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওয়াইফাইটাও ইউজ করতে পারবে। আপনার এগুলো যে পর্দা পাওয়া যায় এক্সট্রা, ওগুলো কি আপনাদের কাছে আছে? জি, এক্সট্রা পর্দা পাওয়া যায়, এটা আপনার বিভিন্ন সাইজের হয়, হ্যাঁ, 72x72 হয়, তারপর হচ্ছে আপনার 90 ইঞ্চি হয়, এটা বিভিন্ন প্রাইজের। আপনার সর্বনিম্ন হচ্ছে 3200 টাকা থেকে শুরু। শুরু, জি। নেক্সট কোন দেখবো আমরা? নেক্সট যাবো হচ্ছে এটা ডিরেক্টলি শাওমি ব্র্যান্ডের, হ্যাঁ, এটা হচ্ছে যারা বাসায় হোম মানে থিয়েটার চালাতে চায় আর কি। জি, এটা আপনার এটা লুমেন হচ্ছে যদি হিসাব করেন তাহলে হচ্ছে অলমোস্ট আপনার 4000 লুমেনের উপরে হবে। 4000 লুমেনের উপরে, আচ্ছা।
আর এনএসএ হচ্ছে 500 এনএস। এই যে এখানে কিন্তু দেয় আছে অনেক বিশাল বড় একটা প্রজেক্টর, এটা আপনি হচ্ছে 160 ইঞ্চি পর্যন্ত করতে পারবে আর 120 তে খুবই ভালো দেখতে পাবে, খুবই ভালো দেখতে। এটা প্রাইস কত পড়বে ভাই? এটা বর্তমান প্রাইস হচ্ছে 49600 টাকা। 49600 এটা হচ্ছে আপনার বিল্ট ইন নেটফ্লিক্স দাও আছে, ইউটিউব দাও আছে, তারপর গুগল অ্যাসিস্ট্যান্ট দাও আছে। আচ্ছা আচ্ছা। প্লাস হচ্ছে কোম কাস্ট বিল্ট ইন। আর এটাতে হচ্ছে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ডলবি সাউন্ড অডিও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডলবি অডিও। আচ্ছা, যাদের সাউন্ড বার বা এক্সট্রা আছে তাদের তো এগুলো লাগবে না, এই সাউন্ডটা। সাউন্ড এটা এক্সট্রা লাগলে সাউন্ডটা বেটার পাবে, আরো বেটার পাবে। হোম থিয়েটারে যে সাউন্ডটা ওটা পাবে, কোয়ালিটিটা এরকম পাবে। ওকে, এটার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ ভাই? না, এটা কারেন্টে চলে, কারেন্টে চলে। আচ্ছা, তারপর এটাও তো পাওয়ার দিয়ে। এটা হচ্ছে মডেল এমআই স্মার্ট প্রজেক্টর 2 প্রো। 2 প্রো, আচ্ছা। আর এটার মডেলটা হচ্ছে আপনার প্রজেক্টর 2। আচ্ছা আচ্ছা, এটা আপডেট ভার্সন প্রোটা এটা। জি হ্যাঁ, এই এই কনফিগারে যদি আপনি কোনো ব্র্যান্ডের প্রজেক্টর নিতে চান, এই কনফিগারে তো পাবেনই না, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এটা পাবেন না। বাট এটা যে লুমেন দিয়েছে, এই লুমেনে যদি আপনি অন্য কোনো ব্র্যান্ডের নিতে চান, কমপক্ষে আপনার হচ্ছে 1,20,000 টাকার মধ্যে বাজেট করতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে এমআই দিচ্ছে হচ্ছে আপনার মাত্র 70,000 টাকা। মাত্র 70,000 টাকা? জি। আচ্ছা, ওকে। এগুলো কি ভাই গ্যারান্টি ওয়ারেন্টি হয়? সাত দিনের রিপ্লেস ওয়ারেন্টি পাবে, 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবে। 6 মাসের সার্ভিস। আর এটা হচ্ছে বিল্ট ইন আপনার হচ্ছে স্পিকার দেওয়া আছে, হাই কোয়ালিটি স্পিকার, 20 ওয়াটের। 20 ওয়াটের। আচ্ছা, আর এটা তো নেটফ্লিক্স আছে, ইউটিউব আছে, তারপর প্রাইম ভিডিও চালাতে পারবে। জি, কমকাস্ট বিল্ট ইন, এটাও ডলবি অডিও। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। নেক্সট কোন দেখবো আমরা? এরপর যাবো চাইনিজ ব্র্যান্ডে। চাইনিজ? হ্যাঁ, চাইনিজ ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে চিয়ার লেক্সে। হ্যাঁ, যারা হচ্ছে ওই কম দামি দেখেছিলেন ওই ব্র্যান্ডেরই, এটা হচ্ছে 32 লুমেনের। এটাও পাওয়ার দিয়ে আপনার দেখতে হবে। এটা হচ্ছে আপনার ভিজিএ এইচডিএমআই, তারপর হচ্ছে আপনার ডিশের পোর্ট আছে। আচ্ছা, আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 16,000 টাকা। 16,000 টাকা? জি, 16,000 টাকা। নেক্সট নেক্সট হচ্ছে এটা হচ্ছে 32 লুমেনের। হ্যাঁ, আর এটা হচ্ছে 4,400 লুমেনের। আর এটাতে আপনার হচ্ছে এইচডিএমআই, ভিজিএ, তারপর হচ্ছে ইউএসবি, আর হচ্ছে ডিশের পোর্ট পাবে। আর এই প্রাইজের মধ্যে আপনার হচ্ছে যদি ব্র্যান্ডের প্রজেক্টরে যদি কনফিগার করেন, তাহলে আপনার হচ্ছে কমপক্ষে 34-35,000 টাকা বাজেট করতে হবে। 34-35? জি। আর এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের হলেও এটা খুব কোয়ালিটি খুব ভালো। চাইনিজের মধ্যে আপনার হচ্ছে চিয়ারলেক্সে খুব দাম করে। প্রাইস কত পড়বে ভাই? এটা বর্তমান প্রাইস হচ্ছে 18,500 টাকা। 18,500? জি, 18,500 টাকা। এটা হচ্ছে শাওমি ব্র্যান্ডের। শাওমি ব্র্যান্ডের 4K? 4K লেজার প্রজেক্টর। আচ্ছা আচ্ছা, এটাতে আপনার হচ্ছে যদি আপনি 0.5 থেকে 1.5 ইঞ্চি করতে পারবে এটা। আর এটা হচ্ছে আপনার যারা হোম থিয়েটার বা হল রুম ইউজ করতে চায়, বিশাল বড় হল রুম, আচ্ছা, 400-500 জন দেখতে পারবে, বা 400-500 আরো বেশি দেখতে পারবে। ও, এটা 0.5 থেকে আপনি হচ্ছে 150 ইঞ্চি করতে পারবে, আর হচ্ছে 220 ইঞ্চি পর্যন্ত আপনি এটা ডিসপ্লে করতে পারবে। ও আচ্ছা, মানে 150 ইঞ্চি তো পারফেক্ট দেখা যাবে, 150+ করলেও পারফেক্ট দেখতে, আপনি 200 ইঞ্চি পর্যন্ত পারফেক্ট দেখতে পারবে। ওকে, বুঝতে পারি। এটা প্রাইস কত ভাই? এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 1,90,000 টাকা। 1,90,000? জি। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে বিলাল ভাই, ডিরেক্ট যারা আপনাদের শপে আসতে চায় তাদের উদ্দেশ্যে শপের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 3, 363 নম্বর শপ। এবং আপনার দোতলাও আছে আমাদের শপ, 248-49-50, 248-49-50। আচ্ছা, যেই প্রোডাক্টগুলো দেখালাম, কেউ যদি ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে হোম ডেলিভারি চায়, সেক্ষেত্রে পাবে তো? ঢাকার মধ্যে হোম ডেলিভারি অবশ্যই পাবে, এবং ঢাকার বাইরে পাবে, কিন্তু ঢাকার বাইরে একটু হোম ডেলিভারির সময় লাগে। প্লাস হচ্ছে যাদের হচ্ছে ঢাকার বাইরে আপনার হোম ডেলিভারি নিতে চায়, তাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, আর আমাদের সবসময় আপডেট প্রাইস জানার জন্য হচ্ছে আমাদের অবশ্যই ফোন দিতে হবে, বা আমাদের ওয়েবসাইট সবসময় আপডেট থাকে, আপডেট ওখানে জানতে পারবে, এবং ফেসবুক মেসেঞ্জারে আপনার কন্ট্যাক্ট করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা এই ধরনের গিম্বল এবং অথবা প্রজেক্টর সামনে, যেহেতু আমাদের বিশ্বকাপ চলে আসছে, ফুটবল বিশ্বকাপ, তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই হোম থিয়েটার কিনতে চাচ্ছেন বলে ভাবছেন, যে কোথা থেকে কিনবেন, প্রাইস কত হবে, তার জন্য আজকে সব কিছু জানাই দিলাম। আপনারা এখানে আসতে দেখে শুনে নিতে পারেন, আর সবচেয়ে বেটার হয় আপনারা শপে এসে দেখে শুনে নেওয়া। আর তাছাড়া যেহেতু এগুলো এক সেম প্রোডাক্ট, মডেল নাম্বার তো সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে একই, সো আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু এগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, দেখাবো অন্য একটি ভিডিওতে।